কে ভাই বললাম সামনে দেখলি মিডিয়ার আপনি? ও আচ্ছা, দেখে মনে হচ্ছে যেন নাসির বোধহয় এখানে টিকটক করতে এসেছেন। আমার তো খুব সুন্দর লাগতেছে, ওয়াও ফিলিংস ক্যাপ্টেন। আমি যেহেতু আপনি গতবার টুর্নামেন্টে মানে দলই পান নাই, এবার একদম ডাইরেক্ট ক্যাপ্টেন। আপনি কে ভাই বললাম সামনে দেখলি মিডিয়ার আপনি? ও আচ্ছা, বলেন আবার বলেন। মানে এবার আপনি ক্যাপ্টেন, ওই বিষয়টা আসলে কেমন? আমার তো খুব সুন্দর লাগতেছে, ওয়াও ফিলিংস ক্যাপ্টেন। আমি যেহেতু আর হচ্ছে আর আর কি বলবো, আর সামনে বার হচ্ছে আমি ইনজুর ছিলাম, সে কারণে খেলতে পারিনি। থ্যাংক ইউ। তিনি যেভাবে উত্তরটা দিলেন যে ওয়াও ফিলিং, তো এটা তো ধরেন আপনি মানে টিকটক ধরনের বিষয়ের সাথে যায়। আপনি কোনোদিনই কিন্তু আপনি একজন ক্রিকেটার বা অধিনায়কের কাছ থেকে এ ধরনের আচরণ আপনি প্রত্যাশা করতে পারেন না। আপনি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে প্রেস কনফারেন্স যেটি হয়েছিল, সেখানে ঢাকার আপনার যে ডমিনেটরসের যে অধিনায়ক নাসির হোসেন, তিনি যে প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে আসার পর তিনি তার যে আচরণ, সেটি কিন্তু কোনো মতে ক্রিকেটীয় একজন অধিনায়কের আচরণের সাথে যায় না। তিনি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, প্রেস কনফারেন্সে কারা থাকেন, তিনি এসেই প্রশ্ন একজন তাকে প্রশ্ন করলেন, তিনি সেই প্রশ্নের উত্তরে যা বললেন যে আপনি কে। সো আপনি তো এরকম জিজ্ঞেস করতে পারেন না, হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোন পত্রিকা বা কোন অনলাইন থেকে বিলংস করেন, আপনার নামটা বলেন, পত্রিকার নামটা বলেন। এটা হলো গিয়ে সাধারণ নম্রতা ভদ্রতা জ্ঞান, কিন্তু তিনি যেভাবে প্রশ্ন করলেন তাতে মনে হচ্ছে যে বোধহয় প্রেস কনফারেন্সে এখানে বাইরে থেকে কেউ এসে তাকে জিজ্ঞেস করছে অথবা তার ফ্যান কেউ একজন। সো এই ধরনের আচরণ নিয়ে আপনি যখনই প্রেস কনফারেন্সে আসবেন তখন সেটা কিন্তু কোনো মতো ক্রিকেটিং ইন্টেলিজেন্সির সাথে যায় না। তারপর বলি, ওই ভদ্রলোক প্রশ্নটা করলেন, ইয়াং একটা ছেলে রিপোর্টার, তিনি প্রশ্ন করার পরও সাকিব যেভাবে নাসির যেভাবে উত্তরটা দিলেন সেটিও কিন্তু কোনো মতেই আপনার ক্রিকেটের আচরণের সাথে যায় না। দেখে মনে হচ্ছে যেন নাসির বোধহয় এখানে টিকটক করতে এসেছেন। আরে ভাই, এটা আপনার টুর্নামেন্ট, আপনার ঘরের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট, এখানে ক্রিকেট বোর্ডের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, ফ্রাঞ্চাইজি ক্রিকেটারদের ইনভেস্টমেন্ট রয়েছে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি যে অধিনায়কত্ব পেয়েছেন, গত টুর্নামেন্ট তো খেলতে পারেননি, আপনি মাঠের বাইরে ছিলেন, মাঠের বাইরে অনেক আপনাকে মানে ঝামেলা মেটাতে হয়েছে, আদালতে পর্যন্ত যেতে হয়েছে, সেটি তার ব্যক্তিগত বিষয় আমরা জানি, কিন্তু এই ঝামেলা মিটিয়ে আপনি এবার টুর্নামেন্টে খেলতে এসেছেন, অধিনায়ক হিসেবে এসেছেন, আপনাকে কেমন লাগছে? ইটস ভেরি লজিক্যাল কোশ্চেন, এটা করা যেতেই পারে। তিনি যেভাবে উত্তরটা দিলেন যে ওয়াও ফিলিং, তো এটা তো ধরেন আপনি মানে টিকটক ধরনের বিষয়ের সাথে যায়। আপনি কোনোদিনই কিন্তু আপনি একজন ক্রিকেটার বা অধিনায়কের কাছ থেকে এ ধরনের আচরণ আপনি প্রত্যাশা করতে পারেন না। সো আপনি মানে টিকটক ধরনের বিষয়ের সাথে যায়। আপনি কোনোদিনই কিন্তু আপনি একজন ক্রিকেটার বা অধিনায়কের কাছ থেকে এ ধরনের আচরণ আপনি প্রত্যাশা করতে পারেন না। সো আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু ক্রিকেটারদেরকে বা অধিনায়ক যারা রয়েছেন তাদেরকে অন্তত একটু শিখতে হবে। এটা গেল নাম্বার ওয়ান। সুখের বিষয় হলো যে নাসির তার এই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু ক্রিকেটারদেরকে বা অধিনায়ক যারা রয়েছেন তাদেরকে অন্তত একটু শিখতে হবে। এটা গেল নাম্বার ওয়ান। সুখের বিষয় হলো যে নাসির তার এই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।